Audio Jungle. নিউজ অগ্নি খবরের পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন চ্যানেলটি নিউজ অগ্নি। খানাকুলের রাধানগর রাজা রামমোহন রায়ের জন্মস্থানে যে হেরিটেজ ঘোষণা করা হলো, এই ঘোষণার জন্য দীর্ঘদিন অপেক্ষায় ছিল খানাকুলবাসী, সেই দাবি মেনে নিল আজ রাজ্য সরকার। মেনে নিয়ে এখানে ফলক লাগানো হলো হেরিটেজের। বিস্তারিত তথ্য দেখিয়েছি গতকাল, আজ দেখাচ্ছি যে খানাকুলে ট্রেন ব্যবস্থা নিয়ে কি বলছেন তারকেশ্বর বিধায়ক রামেন্দু সিংহ রায়, এবং আরামবাগ থেকে ডক্টর পার্থপ্রতিম কুণ্ডু কি জানাচ্ছেন বিস্তারিত দেখাব। আমরা আরও গর্বিত যে এই রকম একজন সমাজ সংস্কারক, নবজাগরণের মূর্ত প্রতীক, তার প্রতি সম্মান জানিয়ে তার সমস্ত কিছুকে হেরিটেজ ঘোষণা করে তার সংরক্ষণ, তার মানুষের কাছে তুলে ধরা, এটা আজকে আমাদের কাছে গর্বের দিন, খুব আনন্দের দিন। দেখুন, ট্রেনটা একটা সেপারেট, রাজা রামমোহন রায়ের এই সমস্ত জিনিসকে হেরিটেজ, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার অন্তরেতে বাংলার সমস্ত মনীষীদের সম্বন্ধে সব কিছু আছে, আস্তে আস্তে সেগুলো করছেন, এটুকু আমরাও বলতে পারি। রেল মন্ত্রী হয়ে এই যে আরামবাগ, খানাকুল, গোঘাট, আমাদের একেবারে বিষ্ণুপুর পর্যন্ত, এটা তার চিন্তাতে এসেছে, তার মস্তিষ্কে এসেছে। সুতরাং আগামী দিন আমাদের কেন্দ্রে এমন একটা সরকার আমরা চাইছি বা তৈরি হবে যেদিন খানাকুলবাসীর এই আশাটাও পূরণ হয়ে যাবে। জেলা রাধানগর গ্রামে রাজা রামমোহন রায়ের হেরিটেজ বাড়িতে হেরিটেজ ফলক বসানো হচ্ছে। এটা মহান কৃতিত্ব, তার কারণ তাঁকে স্মরণ করা আমাদের একান্ত প্রয়োজন। আর তাঁকে স্মরণ করার জন্যই কিন্তু মায়াপুর স্টেশনের নাম পরিবর্তন করে রাজা রামমোহন রায় স্টেশন নামকরণের আবেদন, এবং আরামবাগের নাম পরিবর্তন করে পপুলেশন নগর এর আবেদন আমি মাননীয় মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রীরূপে প্রতিষ্ঠাতা হওয়ার পরেই কিন্তু আমি একটি কপি তার কাছে দিয়েছিলাম কালীঘাটের বাড়িতে। তিনি গ্ল্যাডলি রিসিভ করেছিলেন এবং দোলাদিকে বলেছিলেন এই কপিটা তুমি নাও, উনি শুনেছিলেন আগে আমার বক্তব্যটা, দোলাদিকে বলেছিলেন কপিটা নাও, আমাকে প্রয়োজন মতো ঠিক টাইমে দিয়ে দেবে। তা তিনি কিন্তু আরামবাগের রেল উদ্বোধনের সময় কিন্তু এইগুলো স্যাংশন করেছিলেন, তার সাথে আরও কিছু আমি চেয়েছিলাম সেগুলো সবই কিন্তু উনি স্যাংশন করেছেন। তো তার কপি আজকে এই মিডিয়ার মাধ্যম দিয়ে আমি কিন্তু প্রকাশ করলাম। তো মায়াপুর স্টেশন থেকে রাজা রামমোহন রায়ের বাড়ি কিন্তু কাছেই, তাই ট্রেন পথের মাধ্যমে ভারতবর্ষের মানুষের সঙ্গে আমরা যোগাযোগটা করিয়ে দিতে পারি এই মায়াপুর স্টেশনে। তাই এই মায়াপুর স্টেশনের নাম পরিবর্তন করে রাজা রামমোহন রায় চেয়েছিলাম। রাজা রামমোহন রায় ছিলেন একজন সমাজ সংস্কারক এবং তিনি ছিলেন নবজাগরণের পথিকৃৎ, তিনি ছিলেন প্রথম আধুনিক মাননীয় মানুষ, তাকে আমাদের স্মরণ করতেই হবে। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আজকের দিনে আমি আবেদন করছি যে মায়াপুর স্টেশনে একটি 25 ফুট উচ্চতার রাজা রামমোহনের মূর্তি প্রতিস্থাপন করা হোক, যাতে করে ভারতবর্ষের মানুষ এক নজরে চিনতে পারে যে হ্যাঁ, এইখান থেকে রাজা রামমোহনের বাড়ি যেতে হয়। তো আমাদের আজকের দিনে হতে হবে, আসুন আমরা প্রত্যেকে ভালো মানুষ হব এবং নিজেদের মধ্যে বিবেক ভুলে যাব, তাদের আদর্শকে মেনে চলব। এইটুকু বলে আমার কথা যদি উপযুক্ত হয় আপনারা আমাদেরকে সমর্থন করুন, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন আপনি স্যাংশন করুন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম, প্রণাম নেবেন, প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর।